কিখুরি নির্যাতন কেন্দ্র করে ঢিঙত উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ঢিঙর রাজপথত উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করেছে শতাধিক রাইজে। আমি আপনার পুনপটিয়াকে এয়া দেখাইছো ঢিঙর দৃশ্য। রাজপথলে এনেদরে শ শ মহিলা ওলাই অহা দেখবলে পয়া গেছে। দোষীক করায়ত্ব করে রাইজর হাতত গতাই দিয়ার দাবি উত্থাপন করেছে প্রতিবাদকারী সকলে। দোষীক উপযুক্ত শাস্তি প্রদানের দাবিত স্বতঃস্ফূর্ত প্রতিবাদ সাব্যস্ত করেছে ঢিংবাসী। দোষীক দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি উত্থাপন করলে একাংশ প্রতিবাদকারী। ইফালে বিজেপি সরকারের কার্যকালত রাজ্য নারী জাতি অসুরক্ষিত হয়ে পড়ার অভিযোগ উত্থাপন করেছে প্রতিবাদকারী সকলে। আমি আপনার পুনপটিয়াকে দেখাই আছো ঢিঙর দৃশ্য। আসলতে নারী কিমান সুরক্ষিত বা কিশোরী কিমান সুরক্ষিত সেই প্রশ্ন পুনর্বার উত্থাপন হয়েছে, কিয়নো পুনের এখন রাজ্যত এক লজ্জানত ঘটনা সংঘটিত হয়েছে। ঢিঙত কিশোরী নির্যাতনের ঘটনা সংঘটিত হয়েছে, কিয়নো ইয়ার পূর্বতে তিনটাক ঘটনা সংঘটিত হয়েছিল, যত 3 মে'ত দুধনৈত সংঘটিত হয়েছিল, 22 জুনত মাজবাটত কিশোরী নির্যাতনের ঘটনা সংঘটিত হয়েছিল, 24 জুনত 22 জুনের পাছতে 24 জুনত ঢেকিয়াজুলিত নারী কিশোরী নির্যাতনের ঘটনা সংঘটিত হয়েছিল, আর তার পাছতেই কালির দিনট দেখবলে পয়া গেল এক জঘন্য বর্বর কাণ্ড সংঘটিত হওয়াক লো। এটা সরকারের কার্যকালক লো প্রশ্ন উত্থাপন হয়েছে। শাসকীয় বিজেপি দলের কার্যকালত আসলতে নারী তথা কিশোরী কিমান সুরক্ষিত সেয়া এটা বিভিন্নজনে প্রশ্ন উত্থাপন করা দেখবলে পয়া গেছে। আর ঢিঙত যর্বরকাণ্ড সংঘটিত করলে সেই বর্বরকাণ্ড সত্যি কোন দম্পত জড়িত হয়ে আছে সেই সন্দর্ভত অভিযান চলাই গেছে আরক্ষী, তালাচী চলাই গেছে বা এই সন্দর্ভত অভিযান চলাইছে যদিও কোনো ধরনের তথ্য এই মুহূর্তলকে লাভ করব পৰা হোৱা নাই। কিন্তু পূর্বর এক আরক্ষীর মন্তব্য অনুসরি আরক্ষীয়ে কৈছে যে দুটাক ক্লু লাভ করেছে কিন্তু স্পষ্ট হওয়া নাই। স্পষ্ট হওয়ার পাছতে সেই ক্লু কেটার কথা রাজহুয়া করব। কিন্তু আপনার বর্তমানের দৃশ্য দেখাইছো এই ঘটনাক কেন্দ্র করে কেন ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে ঢিঙত, কেন কিশোরী নির্যাতনের ঘটনা সংঘটিত হয়েছে, মানব সমাজক লজ্জানত করা এক ঘটনা পুনর্বার সংঘটিত হয়েছে, কেন ইতিমধ্যে উল্লেখ করেছো যে 3 মে'ত দুধনৈত রংজালী বৈশাখুর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে ঘর উভতার পথতেই দুগী কিশোরীক ধর্ষণ করেছিল তিনিপাখণ্ড। আর তার পাছতে 22 জুনত উদালগুড়িত এক ঘটনা সংঘটিত হয়েছিল, যে ঘটনা আছিল মাজবাটর। মাজবাটত সভ্য সমাজক লজ্জানত করা যে ঘটনা সংঘটিত হয়েছিল, টিউশনের ঘর উভতি অহার পথতে এগারী 16 বছরীয় কিশোরী ধর্ষণের বলি হয়েছিল। আর তার পাছতেই যদি তথ্য চা হয় 24 জুনের কথা ঢেকিয়াজুলিত এনেক এক জঘন্য ঘটনা সংঘটিত হয়েছিল, ঘর কোনো নথকার সুযোগত 13 বছরীয় কিশোরীক বলাৎকারের ঘটনা সংঘটিত হয়েছিল, 5 ধর্ষণকারীর বিরুদ্ধে উচিত শাস্তি লবলে আহ্বান জানাইছিল, এনেদরে এক উত্তপ্ত পরিস্থিতির সূচনা হওয়া পরিলক্ষিত হয়েছিল। আর তার পাছতেই কালির দিনট অর্থাৎ কালি বৃহস্পতিবারের দিনট 22 আগস্টর দিনট পুনের বর্বর ঘটনা সংঘটিত হয়েছে। কোন লম্পট জড়িত হয়ে আছে, কোন লম্পতে এই কিশোরীগীর সঙ্গে নির্যাতন চলার চেষ্টা চলাইছিল সেই সন্দর্ভত এতালেক কোনো তথ্য পুরলে অহা নাই। কিন্তু দোষীয়ে যাতে শাস্তি পায় বা দোষীর বিরুদ্ধে যাতে বিহিত ব্যবস্থা গ্রহণ করে তাকে এনেদরে নারী সমাজ ওলাই আহিছে, কিশোরী ওলাই আহিছে, ছাত্র ছাত্রীসকল ওলাই অহা দেখবলে পয়া গেছে, মুঠর উপর এটা উত্তপ্ত করে তুলিছে ঢিঙর রাজপথ। পুনর্বার আমি উল্লেখ করব বিচারিছো এক বর্বর ঘটনা সংঘটিত হয়েছে, এক জঘন্য ঘটনা সংঘটিত হওয়া পরিলক্ষিত হয়েছে। আমি আপনার পোনপটিয়াকে এয়া ঢিঙর দৃশ্য দেখাইছো। মহিলাসকলে এনেদরে হাতত প্লে কার্ড লো বা স্লোগান দি এনেদরে প্রতিবাদ সাব্যস্ত করা দেখবলে পয়া গেছে। ইয়ার সমান্তরালকে উল্লেখ করব লাগিব যেহেতু পরহির দিনট এয়া দেখবলে পয়া গেছে আপনার ঢিঙর পোনপটিয়াকে দৃশ্য দেখাইছো। মহিলাসকল রাজপথলে এনেদরে ওলাই আহি এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করেছে। তেওঁলোকের মুঠর উপর এটাই প্রশ্ন যে কিশোরীসকল সুরক্ষিত নহয় নাকি, কিয়নো এটার পাছত আন এটাক কিশোরী নির্যাতনের ঘটনা বৃদ্ধি পাবলে ধরেছে। আমি পোনপটিয়াকে ঢিঙলে যাবলে বিচারিছো। লাইভ যোগে সংযুক্ত হয়েছে বীরেণ বরা, সাংবাদিক বীরেণ বরা আপনার কাছে আহিছো। যেহেতু পরহির দিনট মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এটা কথা উল্লেখ করেছিল যে বিগত 2 মাহত এনেকা ধরনের 22টা ঘটনা সংঘটিত হয়েছিল, পরহির দিনট সেই মন্তব্য করার পাছতেই তার 5 দিনাই এনেকা এক বর্বর ঘটনা সংঘটিত হয়েছে, কিয়নো ইতিমধ্যে উল্লেখ করেছো ইয়ার পূর্বতেও 3টাক ঘটনা সংঘটিত হয়েছে। আপনি যদি চাই মাজবাটর পর আরম্ভ করে ঢেকিয়াজুলিতো এনেকা ধরনের ঘটনা সংঘটিত হয়েছে। গতি প্রতিবাদকারী সকলে কি আহ্বান জানাব মুখ্যমন্ত্রী, কেনেকা ধরনের ব্যবস্থা গ্রহণ করলে বা সিদ্ধান্ত গ্রহণ করলে এই ঘটনা সমূহ রোধ করব পৰা যাব? বীরেণ বরা।
অনিশ্চয়ভাৱে নিশ্চিতভাৱে ঋতু ইতিমধ্যে আপুনি উল্লেখ কৰিছে আৰু মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে নিজৰ এক্সেল হেণ্ডেলটো দেখিবলৈ পোৱা গৈছে যে কৈছে কিছু মুহূৰ্তৰ পিছত আহি আৰক্ষী সঞ্চালক প্ৰধান আহি উপস্থিত হ'ব। ইতিমধ্যে তেওঁ গুৱাহাটীৰ পৰা ৰাওনা কৰিছে, কিন্তু প্ৰথমে আমি পৰিৱেশ দেখুৱাইছোঁ, তাৰপিছত মহিলাসকলৰ যি দাবী সেই দাবীৰ ওচৰলৈ আমি যাম। কিন্তু মূল বিষয় যদি চাই তেতিয়াহ'লে ঋতু দেখিবলৈ পাব যে আজি যে যিখন অসমত দেখিবলৈ পোৱা গৈছে যে বিগত এইকেইটা মাহত 22টাকৈ ঘটনা সংঘটিত হৈছে, আৰু তাৰ প্ৰেক্ষাপটত যদি আপুনি চাই তেতিয়াহ'লে দেখিবলৈ পোৱা গৈছে যে প্ৰত্যেকৰে এটাই দাবী যে যি দোষী সেই দোষীক কঠোৰৰ পৰা কঠোৰ শাস্তি প্ৰদান কৰিব লাগে আৰু সেই ৰাইজৰ হাতত গতাই দিব লাগে। মহিলা সমিতিৰ তেওঁলোকৰ এটাই দাবী যে তেওঁলোকে এটাই দাবী উত্থাপন কৰিছে যে মহিলাসকলে যে ৰাইজক গতাই দিব। এই মুহূৰ্তত আছুৰ নেতৃবৰ্গ আহি পাইছে, আমি আৰক্ষী সঞ্চালক প্ৰণালী পাক পুলিচ ব্যৰ্থ হৈছে। আজি ধিঙৰ এগৰাকী কিশোৰীক ধৰ্ষণ কৰিছে, সেই দলবদ্ধ ধৰ্ষণখন সেই তিনিগৰাকী নৰাপী কাপক এতিয়ালৈকে গ্ৰেপ্তাৰ কৰিব পৰা নাই, শাস্তি দিব পৰা নাই। আৰু এনেদৰে হাতত প্লে কাৰ্ড লৈ দেখিবলৈ পোৱা গৈছে মহিলাসকল ওলাই আহিছে, কিশোৰীসকল ওলাই আহিছে, জীয়াৰী বোৱাৰী সকলো ওলাই অহা দেখিবলৈ পোৱা গৈছে। উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি কৰি তুলিছে ধিঙৰ ৰাজপথ, কিয়নো ধিঙত আমি পুনৰবাৰ উল্লেখ কৰিব বিচাৰিছোঁ এক জঘন্য ঘটনা, এক বৰ্বৰ ঘটনা, মানৱ সমাজক লজ্জানত কৰা ঘটনা। কিমান পাশৱিক হ'লে, কিমান অমানৱীয় হ'লে এগৰাকী কিশোৰ সৈতে এনেকুৱা ধৰণৰ ঘটনা সংঘটিত কৰিব পাৰে, এই ঘটনাই পুনৰ প্ৰমাণ কৰিছে। কিয়নো পুনৰবাৰ উল্লেখ কৰিব বিচাৰিছোঁ, মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই বুধবাৰৰ দিনটোত উল্লেখ কৰিছিল যে দুটা মাহত 22টাকৈ এনেকুৱা ধৰণৰ ঘটনা সংঘটিত হৈছে, তাৰ পাঁচদিনাই ধিঙত এনেকুৱা ধৰণৰ ঘটনা সংঘটিত হৈছে। এতিয়া সকলোৰে মুখে মুখে এটাই প্ৰশ্ন, মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে উল্লেখ কৰিছে হয় যে দুটা মাহত 22টাকৈ ঘটনা সংঘটিত হৈছে, কিন্তু কেনেকুৱা ধৰণৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিলে বা কেনেকুৱা ধৰণৰ চৰকাৰে হাতত আইন তুলি ল'লে এনেকুৱা ধৰণৰ ঘটনা ৰোধ কৰিব পৰা যাব, বা নাৰী ধৰ্ষণে হওক বা কিশোৰী নিৰ্যাতনৰ ঘটনাসমূহ যিহেতু দিনক দিনে বৃদ্ধি পাবলৈ ধৰিছে, সেই ঘটনাসমূহ কেনেদৰে হ্ৰাস পাব অসমত, বা কেনেদৰে ৰোধ কৰিব পৰা যাব, সেই সন্দৰ্ভত এতিয়া সকলোৱে প্ৰশ্ন উত্থাপন কৰিছে। আৰু এই ঘটনাৰে কোন কোন লম্পট জড়িত হৈ আছে, সেই অভিযুক্ত যাতে ধৰি কৰায়ত্ব কৰি যাতে বিহিত ব্যৱস্থা গ্ৰহণ কৰে তাৰ বাবে এতিয়া সকলোৱে দাবী উত্থাপন কৰিছে। মুঠৰ ওপৰত সকলো ওলাই আহিছে, মহিলা বোৱাৰী জীয়াৰী সকলো ওলাই আহিছে, কিশোৰীগৰাকীয়ে যাতে ন্যায় পায় বা কিশোৰীগৰাকীৰ পৰিয়ালে যাতে ন্যায় পায় তাকে লৈ এনেদৰে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে, উত্তাল কৰি তুলিছে ধিঙৰ ৰাজপথ।